গত বছরও আমরা পূজার সময় দেখলাম যে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটলো একটা মন্দিরে, কোরআন শরীফটাকে কেন্দ্র করে। এবার সরকারের তরফ থেকে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বিক বাংলাদেশের যে পরিস্থিতি এখন আপনি দেখেন, তাতে এবছরের পূজাটা কতটা নির্বিঘ্ন হবে বলে আপনি মনে করেন? আসলে ইসলামের কোনো মতেই অন্য ধর্মের লোকদের উপরে সামান্য রকম কোন রকম জুলুম স্বীকার করে না। এটা যারা করে তারা তাদের নিজস্ব মতলব হাসিল করার জন্য করে, এটা ইসলামের কোনো অনুমোদন নাই। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনে তাদের কোনো জবরদস্তি নাই। এটা যারা করছে তাদের কোনো দুরভিসন্ধি থাকতে পারে, যার মধ্যে সাধারণ মুসলমানের কোনো সম্পৃক্ততা নাই বলে আমি মনে করি। সাম্প্রদায়িক হামলা কেন হয়? এটা মূলত বললাম তো, কিছু মতলববাদ লোক আছে, কেউ রাজনৈতিক মতলব হাসিল করে, কেউ অন্যান্য কোনো মতলব হাসিল করে। কোন ধার্মিক লোক কোনো দিনও অন্য ধর্মের উপরে হস্তক্ষেপ করে না, তারা স্বাধীনভাবে কাজ করে। এরপর উপমহাদেশে আমরা হাজার হাজার বছর ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনের মধ্যে বসবাস করছি, কোনোদিন কারোর সঙ্গে কোনো ঝগড়া হয় না। গ্রাম অঞ্চলে যান আপনি দেখবেন, আমি নিজেই তো আমার বাড়িতে হিন্দুর কোলে মানুষ হয়ে ছোটবেলায়, তারা একেবারে লোয়ার কাস্ট হিন্দু, এখনো দেখলে তারা আমাদের মহব্বতের সঙ্গে কথা বলে, আমরা তাদের সঙ্গে আদর করে কথা বলি। খালি পত্রপত্রিকা এগুলো আমার দেখে আশ্চর্য হয়ে যায়, কি করে এগুলো হয়, কারা করে? এটা নিশ্চিত ভাবে কিছু কারসাজি আছে কিছু লোকের, সেই মহল বিশ্বাসের কাজ। এগুলো একটুদিনে ধর্মেরও অনুমোদন নেই, ধার্মিকদেরও কোনো হস্তক্ষেপ করছে, তারা নিজস্ব বদলেরও করছে কিনা। সাম্প্রদায়িক হামলার কারণে হিন্দুদের মনে যে ভীতির সঞ্চার হয়, এই ভয় কি আদৌ কাটে? এটা প্রশাসন যদি সুশাসন রাখে দেশে কেড়ে যাবে, আর ইসলামী নেতাদের ব্যাপক হারে প্রচার থাকতে হবে যেন মুসলিম ভাইদের কোনো ক্ষতি না হয়। একইভাবে ইন্ডিয়াতে মুসলমানদের বিরুদ্ধে হচ্ছে এগুলো, সেটাও মনে করে কোনো মতলববাদদের এগুলো কাজ, নাহলে হিন্দু মুসলমান সব তো কেড়ে গেল, পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, নানা ধর্মের লোক একদিকে বসবাস করে, এটা তো নিয়ম, কিন্তু সবাইকে এক ধরনের থাকবে এটা কি তাদের স্বাভাবিক নয়। এগুলো এক কথায় উত্তর হলে ওইটাই, মতলববাদ যে দূরভিসন দিকে এটা কাজ করছে, তাদের কোনো ধর্মীয় উদ্দেশ্য নাই। হিন্দু ভাইদেরকে আমি বলবো, তারা যেন এই বিষয়ে সাধারণ মুসলিমদের দায়ী না করেন, এদের আতঙ্কের কোনো কারণই নেই। এগুলো যদি প্রশাসন মজবুত ভাবে এগুলো টেক আপ করে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ভয় পাওয়ার কোনো কারণই নেই। সাম্প্রদায়িক হামলা করে বা হিন্দুদের বাড়ি ঘরে হামলা করে কার লাভ? লাভ যে কাদের, সেটা তো আমি কি করে বলবো, যারা করছে তাদের অত কোন লাভ আছে মনে করে তারা, কিন্তু আসলে তারা ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে, লাভ কিছুই হচ্ছে না, নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছে। হিন্দুদের বাড়ি ঘরে হামলার ব্যাপারে আপনার ধর্মে কোনো অনুমতি বা বিধিনিষেধ আছে কিনা? এই যদি বললাম আদৌ নাই, ইসলামে হিন্দুদের হোক আর খ্রিস্টানদের হোক আর মুসলিম যাই হোক না কেন, তাদের উপরে কোন রকম জবরদস্তি করার অনুমতি নাই। আমার রসুল শেষ পর্যন্ত তার বাড়িতে একজন ইহুদি কর্মচারী ছিল, ছোট্ট ছিল, তার কোনো চাপ দেন নাই, আমার ফারুক কোনো চাপ দেন। এরকম অসংখ্য প্রমাণ আমাদের ধর্মে আছে, কোরআন হাদিস ঘাটলে আপনি পাবেন। আমার বহু লেখনীয়ের উপরে গিয়েছে, আমার মাসিক হারে গিয়ে আর্টিকেল গিয়েছে, এগুলি তারা করছে বললাম তো, তাদের নিজস্ব কোনো দূরভিশন যে আছে তারা এগুলি করছে, তাদেরকে চিহ্নিত করে এবং তাদেরকে শাস্তি দেওয়া উচিত। হিন্দুরাও তো দেশের নাগরিক, তাহলে তাদের প্রতি এই বিদ্রূপ কেন? কেন তো আমি কি বললো, যারা করে তারাই বলতে পারে, আমরা তো তাদেরকে ভালোবাসি, যে কোনো নাগরিক তার অধিকার আছে এদেশে বসবাস, এদের সবাই নির্দিষ্ট দলের নয়। আর কি ভারতের বিজেপি যেভাবে হিন্দুত্ববাদ করেছে, ফলে হিন্দুরা সে মুসলমানরা সঙ্গে আতঙ্কের মধ্যে আছে, বাংলাদেশে তো সেটা নেই, ইসলামের কারণেই বরং সব ধর্মের মধ্যে ব্যাপক সৌহার্দ্যপূর্ণ অবস্থা আছে। বাংলাদেশ হিন্দু মুসলিম সম্প্রীতির একটা উদাহরণ সৃষ্টি করে ফেলেছে, শুধু ইসলামের কারণে, যে কোনো রাজনৈতিক কারণে না, রাজনীতিকরা বরং তাদের স্বার্থ হাসিল করতে ঝগড়া লাগিয়ে দিয়ে, কিন্তু ইসলাম কশ্চিন কালে এগুলো সমর্থন করে। এবারের দুর্গাপূজায় মন্দিরে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে, আপনি কি মনে করেন এই সিসিটিভি ক্যামেরা দিয়ে হামলা প্রতিরোধ বা সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে কোনো সহায়ক ভূমিকা রাখবে? যারা করতে সচেত মনে করতে হয় সহায়ক হবে, কিন্তু সেখানে যে কি হবে আল্লাহ জানে, রীতিগুলো যেগুলো হয়েছে তাদের দ্বারা চিহ্নিত ধরাও পড়েছে, তাদের কোনো শাস্তি আছে বলতে আমরা তো করে চাই, ক্যামেরা দিয়ে ধরাতে বা ধরাও যেতে পারে কারা করেছে, কিন্তু তারা যাদের দ্বারা পরিচালিত হচ্ছে, তারা তাদের কারণ পাঠায় কাজ করার জন্য, তারা তো পিছনে থাকে, তাদেরকে ধরা হইলে আশঙ্কা। আমাদের সরকারের বহু বিভাগ আছে, ইচ্ছে করলে তারা ধরতেও পারে, কোনো ধরনের সেটা আমি বলতে পারবো না, আমরা এই নিয়ে চিন্তাও করি না। আমরা একটাই জানি, অমুসলিমদের পূর্ণ অধিকার আছে ইসলামে, অথবা আমরা তাদের পূর্ণ অধিকার দিয়ে ভাইয়ের মতো করে মনে করি, তাদের প্রতি আমাদের ভালোবাসা ও সৌহার্দ্য
আগের মতো আজ পর্যন্ত থাকবে, আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। এই ধরনের সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে সরকারের পদক্ষেপ গুলো কি যথেষ্ট বলে মনে করেন? আমার তো আদৌ মনে হয় এগুলি সিসিটিভি ক্যামেরার কাজ নাকি পরস্পরের ভালোবাসার সৃষ্টি করার কাজ, সেটা ইসলামে আছে, সেগুলো প্রচার করলে আর কিছুই লাগে না, এগুলি আনন্দের কাজে লাগে, তারা এগুলো প্রচার করবে। সরকার যে কেন এগুলি করে, রাজা যারা এদেশে পলিটিক্স করে, এগুলো তাদেরকে জিজ্ঞেস করেন। পুলিশ পাহারায় পূজা উদযাপন কতটা স্বস্তির? এই কথাটা তো খারাপ, পূজা উদযাপন কেন পুলিশ পাহারা দিই? মুসলমানদের পাহারা দিই তাদেরকে, সব ভাই ভাই, পুলিশ লাগবে কেন? এই কথাটা খুবই অবজেকশনের, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক তার ধর্ম পালন করবে, তা পুলিশ কেন? অতীতে এই ধরনের হামলার বিচারের ক্ষেত্রে বর্তমান সরকারি দল বা বিরোধী দল যারা যারা আগে সরকারি দলে ছিল তারা কতটা আন্তরিক ছিল? আমি এক কথা বলে দিই ভাই, পলিটিক্যাল লোকদের কাজ সব পলিটিক্যাল, আন্তরিকতা কারণ অধীনে সব লোক দেখানো কাজ কেন, এগুলো আমরা বিশ্বাস করি না কিছু, এদিন ওসব ধারে কাছে আমরা যাই না, যে দারুণ করতে ক্ষমতা লাভের জন্য কে কতটুকু কি করে সেগুলো তো আমরা আমাদের চেয়ে বেশি জানি। সরকার আর কি কি পদক্ষেপ নিলে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা সম্ভব? সরকারের কোন হস্তক্ষেপেই সম্প্রীতি আসবে, সম্প্রীতি মুসলমানরা নিজের ধর্মের কারণেই আসবে, সরকার কিছুই করতে পারবে না। সরকারের লাঠি লাঠি ছোটা দিকে মহব্বত হয়, পুলিশ রেয়ার তখনই মহব্বত সৃষ্টি হয় না, এগুলো জবরদস্তি বিষয়, ধর্মীয় বিষয়টা আন্তরিক বিষয়। বহু হিন্দুর ভাই বাড়িতে মুসলমানরা মাঠে কামলা খাচ্ছে না, বহু মুসলমানের বাড়িতে হিন্দু ঘরে কামলা খাচ্ছে না, শিল্প কারখানায় হিন্দু মুসলমান কোন ভেদাভেদ আছে নাকি? সবাই তো কাজ করছে, এইগুলোর মধ্যে গোলমাল লাগিয়ে যায় কেন একদম দুষ্ট লোকেরা। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আপনারা কি কোনো পদক্ষেপ নিতে পারেন বা কোনো ভূমিকা রাখতে পারেন? আমাদের আমি তো সপ্তাহে একটাই বক্তব্য করি, খোদ্দাতে জুমাতে, আপনি যদি কখনো আমার খোদ্দার সামনে বুঝতে পারবেন, আমি যখন এইসব প্রসঙ্গ আসে তখনই প্রায় এই ধরনের বক্তব্য আমার চলে যায় অটোমেটিক্যালি। এবার আমার লেখনী আমার তারিখ মাসিক পত্রিকা আছে, সেখানে আমার লেখা যায়, আমি আর্টিকেল নাম বলতে পারছি না, আমি আমার আর্টিকেল গুলো এর উপরে মাসিক পত্রিকা পুরো আপনি নেট খুঁজে খুঁজে পাবেন। আমরা এর বিরুদ্ধে ধর্মীয় সম্পত্তি রক্ষার জন্য সাধ্যমতো কথা বলি, লিখি এবং আমার সংগঠন সম্পূর্ণ এই ব্যাপারে কাজ করে। আহলাদ যুব সংঘ বা বাংলাদেশ আহলাদ সংঘ বাংলাদেশ বা আহলাদ মহিলা সংস্থা, আপনি আমাদের মধ্যে এগুলো কোনো ভেদাভেদ দেখতে পাবেন না। আপনি শুনলে আশ্চর্য হবেন, আজ পর্যন্ত আমার বাসায় একটা সাঁওতালি থাকতো মহিলা কয়েক মাস থেকে, এগুলো কিছুই মনে করি না। মানুষ মানুষের তো অধিকার আছে না, মানুষের মন্দির মানুষের অধিকার, সে যদি জনপদ আমার বাড়ি থেকে যদি সে অমুসলিম থাকে থাকলেও সে তার ব্যাপার, তার পরকাল তার আমার পরকাল আমার, কোনোদিন আমাদের কাছ থেকে অন্য কোনো আচরণ পায় না, উচিত কোনো ভেদাভেদ আমরা রাখি না। দেশে আর বক্তব্য হবে তারা যেন আদৌ ভয় পায় না, এটা তাদের দেশ আমাদের সবার সবার ভাই, যারা ওগুলি করে দুষ্ট লোকেরাই করে, ওরা তিরগল দুষ্টামি করবে তো কাজই।